ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো কদিন আগে আমাদের বাড়ির এখানে উল্টোরাতের মেলা হয়েছিল, তো সেখান থেকে তানবি কিছু খেলনা কিনেছে, তো সেগুলোই আজকে তানবি তোমাদেরকে দেখাবে। তো চলো, তানবি কি কি কিনেছে সেগুলো তোমাদের দেখাতে শুরু করে দিই। তো প্রথমেই তানবি কিনেছে এই যে মাটির বর আর বউ। তো তানবির এটা হলো জামাই আর এটা হলো মেয়ে। তো তানবির জামাইকে আগে তোমাদেরকে দেখায়, তারপরে তানবির মেয়েকে তোমাদের দেখাবো। তো দেখতে পাচ্ছ তানবির জামাই কতটা সুন্দর দেখতে, হ্যান্ডসাম জামাই। এরকম মাথায় কি সুন্দর টোপর পড়েছে, আর গলায় কি সুন্দর হার, হারের ডিজাইনটা দেখো। আর একটা ইয়েলো কালারের পাঞ্জাবি পরেছে আর সাদা রঙের ধুতি। আর কি সুন্দর দেখতে দেখো তানবির জামাই, অপূর্ব সুন্দর দেখতে। এ দেখো পিছন থেকেও দেখো, এ দেখো সামনে থেকেও দেখো, ঠিক আছে? তানবির জামাইটা কতটা সুন্দর দেখতে। তারপরে দেখাবো তানবির মেয়ে। তানবির মেয়ে একদম তানবির মতো দেখতে, দেখো তানবির মতো গুলু গুলু গাল। আর দেখো গালে আবার ব্লাশার দিয়েছে, আর দেখো একটা চিকচিকি বেনারসি পড়েছে, মাথায় কি সুন্দর মুকুট পড়েছে, আর এই যে গলায় সোনার হার পড়েছে, ওগুলো তানবি দিয়েছে বিয়েতে। তানবির মেয়েকে তানবির বিয়েতে হারগুলো দিয়েছে। এই দেখো তানবির মেয়েকে দেখো কত সুন্দর দেখতে, দেখেছো? দেখেছো তানবির মেয়ে খুব সুন্দর দেখতে। আর গলার হারটা দেখো, মানে মালাটা দেখো কতটা সুন্দর মালাটা তানবির মেয়ের। তো এই যে হলো তানবির মেয়ে, আর এই যে হলো তানবির জামাই। তো তানবির মেয়ে জামাইয়ের বিয়ে যদি দেয় কখনো তোমাদের দেখাবে, হ্যাঁ, ভিডিও করে। তো তারপরে তানবির কিনেছে আর একটা স্কুটি পুতুল। এই দেখো এই যেটা খুলবো, চলো এটাকে খুলে ফেলি। স্কুটির মধ্যে বসাতে তানবির একটা মেয়ে, এটাও তানবির মেয়ে, তো এটা তানবির ছোট মেয়ে, ছোট মেয়ে, এটা ছোট মেয়ে। আর বড় মেয়ে বিয়ে হয়ে গেছে, বড় মেয়ে বিয়ে হয়ে গেছে আর ছোট মেয়ে। দেখো তানবির ছোট মেয়ে, এ দেখো স্কুটির ওপর বসে আছে, দেখেছো? একটা পার্পল কালারের স্কুটি। আর তানবির মেয়ের গাটা দেখো রোবটের মতো প্লাস্টিকের গা, আর মুখটা দেখো মুখটাই শুধু এই যে রাবারের, আর চুল আছে কি সুন্দর। দেখো স্কুটি চালিয়ে চলে যাচ্ছে হুম করে। আর দেখো এদিকে একটা বাস্কেট আছে, তো এই বাস্কেটটা আবার খোলা যায়, কি সুন্দর। এখানে জিনিসপত্র রাখা যাবে বাস্কেটের মতো, তো বাস্কেটটা আবার এভাবে বন্ধও করা যায়। আর এই যে এখানটা সুতোর মতো আছে, এটা টানলে এইভাবে তানবির মেয়ে স্কুটি চালিয়ে বাজার করতে চলে যাবে, তাই না? এভাবে স্কুটি চালিয়ে তানবির জন্য বাজার করে নিয়ে আসবে, এই যে দেখতে পাচ্ছ। আর এর মুখটাও খুব সুন্দর, কিউট আছে এর মুখটা দেখো। আর চুলটা হলো কি যে কি কালারের চুলটা, হলুদ, হলুদ কালারের চুল। তানবির মেয়ে চুলটা হলুদ কালারের হয়ে গেছে। তারপরে তানবি সংসারের জন্য কিছু জিনিস কিনেছে। তানবির কিছু সংসারের জিনিস হারিয়ে মারিয়ে গেছে, তো সেই জন্য তানবি কিনেছে যে এই দেখো একটা ছাকনা, লুচি ভাজার ছাকনা। এটা তানবির ছিল আগে, কিন্তু হারিয়ে ফেলেছে বলে আর একটা ছাকনা কিনেছে। এই দেখো সেই ছাকনা, লুচি ভাজার ছাকনা। তারপরে তানবি কিনেছে একটা হাড়ি। তানবির একটা হাড়ি আগে ছিল কিন্তু টুপসে গেছে খেলা করতে করতে, তো তানবি তার জন্য আর একটা হাড়িও কিনেছে। এই দেখো কি সুন্দর কিউট ছোট্ট হাড়ি, খুব ভালো লাগে এগুলো দেখতে। আর তারপরে তানবি কিনেছে একটা বাটি। এরকম বাটি তানবির আগেও ছিল, কিন্তু বাটিগুলো না জল দিলে জং পড়ে যায়, ও জল দেয়, তো আর একটা ওই জন্য কিনেছে। দেখো কি সুন্দর জাম বাটি, তো এটা দেখে আমারই খুব ভালো লাগছে, মানে আমি নিয়ে নিই, কিন্তু তানবির মুখটা কেমন করছে দেখো। এই একটা বাটি কিনেছে। আর তানবি কিনেছে চামচ। তো তোমাদের তানবি কি কি চামচ কিনেছে দেখাচ্ছে। দেখো একটা কি সুন্দর গোল একটা হাতা মতো চামচ, মানে এটাকে ডাল তরকারি তুলবে নাকি তানবি, তো এটাতে তানবি ডাল তরকারি তুলবে। আর একটা এরকম একটা চামচ কিনেছে, কি সুন্দর চামচটা দেখতে দেখো। আর এখানটা কি সুন্দর ডিজাইন করা আছে, খুব কিউট এই দেখো চামচটা, আমার খুব ভালো লাগছে চামচগুলো। তানবির চামচগুলো আমারও পছন্দ হয়েছে খুব। আর একটা কিনেছে এ দেখো একটা চামচ, এরকম সেম চামচই আমাদের আছে একটা বড়, তো এটা দেখে ও বলছে এটা আমাকে কিনে দিতে হবে, তোমাদের মতো চামচ কিন্তু ছোট, আমরা এরকম চামচ দিয়ে দুধ গুলি, তো সে চামচটা তোকে দিই না, তো ও বলছে আমাকে একটা কিনে দাও, আমিও যখন চা করব রান্না করব আমার রান্না বাটিতে, তখন আমি এটা দিয়ে গুলবো, তাই এই চামচটাও কিনেছে। তারপরে তানবি কিনেছে একটা দেখো সাঁড়াশি। তানবির সাঁড়াশি একটা ছিল এরকমই, এই পিঙ্ক কালারেরই ছিল, তো হারিয়ে ফেলেছে এই সাঁড়াশিতে, বাসা ধরা যায় না, কিন্তু ও বললো একটা কিনবই, তার জন্য এরকম একটা সাঁড়াশিও কিনেছে। সাঁড়াশিগুলো খুব কিউট দেখতে হয়, আমার খুব ভালো লাগে। আর একটা তানবির মামা তানবিরকে বাঁশি কিনে দিয়েছে, মেলায় সবাই বাজাচ্ছিল, তো তানবিরও ইচ্ছা হলো বাজাতে, তো এই যে দেখো বাঁশিটা, এদিকে বাঁশিটা তানবির বাজি তোমাদের দেখাবে, দেখো এই দেখো, ঠিক আছে? এই বাঁশিটা তানবির কিনেছে, আর ইয়েলো কালারের বাঁশি, কেমন টুপি টুপি দেখতে বাঁশিটা, খুব কিউট। তো এই যে দেখো তানবির সব খেলনা বাটি, বর বউ মেয়ে স্কুটি মেয়ে আর রান্নাবাটি সব জিনিসপত্র। তো তানবির এই খেলনাগুলোর মধ্যে তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর তানবি এখন খেলা করছে, তানবি একটু খেলা করে নেবে।
নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।